হেল্ল' এভৰিৱান, আজি মৰ্ণিঙলৈ তোমালোকৰ আগত মই এটা ভিডিঅ' ফৰ্মত আহিছিলোঁ য'ত মই কৈছিলোঁ যে এক্সাম কেঞ্চেল হ'ল, এতিয়া তোমালোক নেক্সট এক্সামৰ কাৰণে পঢ়া। তোমালোকক এইটো কথাও কৈছিলোঁ সেইটো সময়ত যে নতুন ইনফৰ্মেশ্যন যেতিয়া আহে মই তোমালোকক ডেফিনেটলি ইনফৰ্ম কৰিম। এতিয়া মোৰ ওচৰলৈ বুলি এতিয়ালৈকে মই এতিয়া যিটো মই ইনফৰ্মেশ্যন দিবলৈ গৈ আছোঁ সেই ইনফৰ্মেশ্যন তোমালোকে অলৰেডি পালাই, কাৰণ বহুত জেগাত এই ইনফৰ্মেশ্যন অলৰেডি চাৰ্কুলেট হ'লেই হা এটা PDF ৰূপত। তথাপিও যিহেতু মই সেই প্ৰমিছটো কৰিছিলোঁ, তো কথাটো জনোৱাটো উচিত। তোমালোকৰ এক্সাম 30 তাৰিখে হ'ব, 30 মাৰ্চ এক্সাম যিটো হ'বলগীয়া আছিল 20 ফেব্ৰুৱাৰী টু 20 মাৰ্চ, কিন্তু এইবাৰ আমাৰ শেষ হ'ব 30 তাৰিখে। প্ৰভাইডেড কণ্ডিশ্যন এটা লাগি আছে, বাকী দুটা এক্সাম এতিয়াও বাকী আছে। ইনকেছ কেনেবাকৈ যদি সেই দুটা এক্সামো কেনেবাকৈ ডিলে হয় তেতিয়াহ'লে 30 তাৰিখো নহয় আৰু বেছি যাব পাৰে, মানে মোৰ দেন আ মান্থ এতিয়া অলৰেডি শ্বিডিউল হ'লেই, ইফালে এক সপ্তাহ ইফালে 30 দিন, চ' অল মোৰলেছ 37 ডেইজ, 37 to 38 ডেইজ তোমালোকৰ এতিয়া এক্সাম হ'বলৈ গৈ আছে। আৰু কেনেবাকৈ ইন ফিউচাৰ আকৌ যদি কিবা এডজাষ্টমেণ্ট হয় তেতিয়াহ'লে কি হ'ব? আৰু এটা কথা, তোমালোকে কি ভাবা, এই যে এক্সাম 20 তাৰিখ হ'বা, মানে ফেব্ৰুৱাৰী 20 তাৰিখ হ'বা, মাৰ্চৰ 20 তাৰিখলৈকে হোৱা কথা আছিল যে, সেই যে কেনেবাকৈ সেইবোৰ ভালকৈ যে এক্সাম কণ্ডাক্ট কৰিব নোৱাৰিলে সেবাই, so who is responsible for all these nonsense things actually? কারণ এবুর হব না লাগিছিল, কারণ তোমালকে এটা কমপ্লিট বছর তোমালকে প্রিপেয়ার কইলা, লাস্টত গৈ এবু ধেমালি চলি আছে। বোর্ডে যদি এক্সাম কন্ডাক্ট কইবই নোৱাৰিছে তেতিয়া হলে সামহোয়ার প্রবলেম তো স্টুডেন্টে পাই আছে ন? এটো তো কোনো ধরনের বিজনেস নহয় বা বেলেগ বস্তু নহয় যত এতিয়া ভুল হ'ল পিছলৈ ঠিক কৰি দিব। বস্তুটো বুজি পাইছা নে কি কৈছোঁ? তুমি গোটেই বছৰটো প্ৰিপেয়াৰ কৰিলা আউট অফ 600 400 পাবলৈ, মই জাষ্ট এক্সাম্পল দিছোঁ, 400 পাবলৈ প্ৰিপেয়াৰ কৰিলা, কিন্তু এইবোৰ প্ৰব্লেম যদি ক্ৰিয়েট হৈ থাকে ন, সেই 400 তুমি যদি পাবলগীয়া আছিল 400 নোপোৱা, সেইটো 350 300 370 সেনেকুৱা হৈ যাব পাৰে। 400 যে নহ'ব, তাতকৈ কমিবই কমিব। সো হু ইজ রেসপন্সিবল ফর দিস নিউ মার্কস, মানে এই যে মার্কসর ডিস্ট্রিবিউশন অল্প প্রবলেম হল যে মার্কসর যে তুমি যে পাব লাগিছিল সেটা নোপা যে কোন রেসপন্সিবল তার কারণে, সেই ফার্স্ট কুয়েশন সেটা একচুয়ালি মানে তোমার কইসু হে হেনকা কোন ধরনের আর কব নালাগিছিল মানে অফিসিয়ালি। তথাপিও আর কি ভাবা, কোনে এই প্রবলেমর সলিউশন দিব পারে? হ্যাঁ, এতিয়া যি হল হল আর, কিন্তু ইন ফিউচার যে নহয় বলি সেই সেই বস্তুটোর রেসপন্সিবিলিটি কোনে লব পাৰিব? এটা বহুত ইম্পর্টেন্ট কুয়েশন, কিন্তু যদি তোমালোকে ভাবা যে এটা ইম্পর্টেন্ট বলি তেতিয়াহলে তোমালোকে নিজৰ নিজৰ মত দিবা, কমেন্ট সেকশনত জনাবা যে কোনে এইবোৰ বস্তু হ্যান্ডেল কৰিব পাৰিব যে ইন ফিউচার এইবোৰ ধরনের প্রবলেম সলভ নহয়। কারণ এডুকেশন মিনিষ্টার অলরেডি আছে, তারপরও এইবোৰ প্রবলেম চলি আছে, তেওঁ কিবা কিবি আনসার দি থাকে, তেওঁ কয় যে না আমার কোয়েশ্চন পেপার লিক হওয়াই নাই, কিন্তু ইফালে অলরেডি লিক হয়ে মেলি সার্কুলেট হয়ে আছে, বস্তু বুঝছে, তেওঁ নামানে যে কবাত কিবা ধরনের পেপার লিক হয়েছে বলে। ইফালে CMA কয়ে আছে যে আমি ক্যান্সেল করি এক্সাম বলে, কিন্তু ইফালে এডুকেশনাল মিনিষ্টারে কয়ে আছে যে পেপার লিকে হওয়া নাই, দুইফালে কোঅর্ডিনেশন মিলা নাই। কিন্তু ইয়াতে অকল এটা বডিয়ে মানে এটা টিমে অকল হেল্প কৰিব পাৰিব, মোৰ মতে সেইটো হল ষ্টুডেণ্ট ইউনিয়ন। স্টুডেন্ট ইউনিয়ন আগবাঢ়ি আহিব লাগে, তেতিয়াহে এইটো প্ৰব্লেম সলভ হ'ব। সো সেকেন্ডেরি ম্যাটার, তোমালোকে এতিয়া এক্সামৰ কাৰণে প্ৰিপেয়াৰ কৰা, ইনকেস কবাত কিবা যদি প্ৰব্লেম ফেস কৰা বা নতুন ইনফৰ্মেশ্যন যদি কিবা এটা আহে তেতিয়াহ'লে ডেফিনেটলি তোমালোকক মই জনামেই। সো উইথ দিছ গাইজ এই ভিডিওটো মই শেষ কৰোঁ, ভাল নোটত আকৌ লগ পাম নতুন টপিক লৈ। চেনেলটো সাবস্ক্রাইব কৰি থবা, ডেফিনেটলি তোমালোকে ভাল ইনফৰ্মেশ্যন এই চেনেলটোত পাবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাছ।